আসসালামু আলাইকুম। প্রযুক্তির এই যুগে আমরা কিন্তু সবাই ফোন ব্যবহার করি। এই প্রযুক্তির যুগে এখন সবচেয়ে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে মোবাইল হ্যাক হওয়া বা কম্পিউটার হ্যাক হওয়া বা বিভিন্ন ডিভাইস হ্যাক হওয়া। আজকে আমি আপনাদের সঙ্গে মোবাইল হ্যাক হওয়ার 5টা বিষয় নিয়ে আলোচনা করব। যে 5টি লক্ষণ যদি আপনার ফোনে দেখা দেয় তাহলে বুঝবেন যে আপনার মোবাইল হ্যাক হয়েছে বা আপনার ফোনটা হ্যাক হয়েছে। কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে আপনার ফোন হ্যাক হয়েছে, আজকে আমি 5টা বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরবো। আপনার ফোনে যদি 5টি লক্ষণ দেখা দেয় তাহলে বুঝতে পারবেন আপনি 100% নিশ্চিত যে আপনার মোবাইল হ্যাক হয়েছে। সো বলে রাখি, এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন টোল করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে বলবেন। চলুন ভিডিওটা শুরু করছি। নাম্বার 1, ব্যাটারি বেশি খরচ হয়। আপনি দেখবেন যে আপনার ফোন চার্জ দিচ্ছেন, দীর্ঘ সময় ধরে ফোন চার্জ করতেছেন, দেখবেন যে ফোনটা আপনার আগে ব্যাকআপ দিত হয়তো বা 10 ঘন্টা বা 12 ঘন্টা, সেই ফোনটা হুট করে আপনার ব্যাকআপ দিচ্ছে 6 ঘন্টা থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা এরকম ব্যাকআপ দিচ্ছে। মানে আপনার ব্যাটারিটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে, তার মানে আপনি বুঝবেন যে আপনার ফোনটা হ্যাকের আওতায় চলে গেছে। এটা হচ্ছে 1 নম্বর। এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনাকে এটা হতে পারে যে আপনার ফোনটা হ্যাক হয়েছে, এটা হচ্ছে 1 নম্বর লক্ষণ। নাম্বার 2, দেখবেন আপনার ফোনটা স্লো হয়ে গেছে। প্রথম দিকে আপনি ফোন যে স্পিডে চলতো এখন আর সেই স্পিডে আপনার ফোন চলে না। আপনার ফোনে তেমন কোনো ভারী অ্যাপস ইনস্টল করে নাই বা অতিরিক্ত কোনো অ্যাপস ইনস্টল করে নাই, তারপরেও দেখবেন যে আপনার ফোন খুবই স্লো চলতেছে। আপনি হয়তো ওয়াইফাই দিয়ে ফোন চালাচ্ছেন, তারপরেও দেখবেন ফোন স্লো চলতেছে। আপনি অ্যাপস নেই, মাত্র কয়েক হাতে গোনা হয়তো কয়েকটা অ্যাপস আপনি আপনার ফোনে ইনস্টল করে রাখছেন, তারপরেও দেখবেন আপনার ফোনটা অতিরিক্ত স্লো। অতিরিক্ত স্লো যখন হবে এটা 2 নম্বর কারণে হতে পারে। প্রথমত হচ্ছে আপনার ব্যাটারির চার্জ কম যাবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার ফোনটা স্লো হয়ে যাবে। স্লো হয়ে গেলে আপনি বুঝতে হবে যে হয়তো বা আপনার ফোনটা হ্যাকের আওতায় চলে গেছে, আপনার ফোনটা কেউ একজন ট্র্যাক করে ব্যবহার করতেছে বা হ্যাক করে ব্যবহার করতেছে। নাম্বার থ্রি হচ্ছে অপরিচিত বিজ্ঞাপন। মানে দেখবেন হুটহাট নতুন নতুন একটা করে বিজ্ঞাপন আপনাকে দিচ্ছে বা অ্যাড দিচ্ছে, যে অ্যাড গুলো আপনার আগে আপনার ফোনে কখনো আসেনি। দেখবেন নোটিফিকেশন বার থেকে হুদায় হুদায় একটা করে অ্যাড দিচ্ছে, ফোন স্লো হয়ে যাচ্ছে, আপনার অতিরিক্ত অ্যাড আসতেছে যেগুলো আগে আসতো না, এখন প্রতিনিয়ত আপনার ফোনে দেখবেন হয়তো বা ক্রোম ব্রাউজার থেকে বা ফোনের নোটিফিকেশন থেকে অতিরিক্ত অ্যাড আসতেছে। যদি এরকম অ্যাডের ঝামেলা পড়েন বা এই অ্যাডের উপরে যদি আপনি কখনো ক্লিক করে থাকেন, এই লিঙ্কের উপরে যদি কখনো আপনি ক্লিক করে থাকেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ফোন হ্যাকের আওতায় চলে গেছে। এই যে 3টা কারণ বললাম, এই 3টা কারণ যদি আপনার ফোনে শুরু হয়ে যায় তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার ফোন অলরেডি কারো কেউ না কেউ অন্য একজন হয়তোবা নিয়ন্ত্রণ করতেছে। 4 নম্বর পয়েন্ট যেটা হতে পারে, 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার অপরিচিত অ্যাপস। মানে দেখবেন যে অ্যাপস গুলো অটোমেটিক্যালি আপনি ইনস্টল করেননি কিন্তু তারপর আপনার ফোনে ইনস্টল হয়ে যাচ্ছে, আপনি জানেন না যে এই অ্যাপসটা আপনি কখন ইনস্টল করছেন বা আপনি ইনস্টল করেননি, দেখবেন হুদাই হুদাই ওই অ্যাপটা কিন্তু আসলে ইনস্টল হয়ে গেছে। তো এই যে মানে অ্যাপস গুলো ইনস্টল হচ্ছে এটা আপনি বুঝতে পারতেছেন না, আপনার ফোন গরম হয়ে যাচ্ছে, অতিরিক্ত ব্যাটারি আপনার ফোন ব্যবহার করতেছে, অপরিচিত বিজ্ঞাপন গুলো আসতেছে, আপনার হচ্ছে এই যে বিভিন্ন অ্যাপস গুলো আপনার ফোনে ইনস্টল হচ্ছে কিন্তু আপনি সেটা নিজেও বুঝতে পারতেছেন না। এই সমস্যাগুলো যদি হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ফোন নিশ্চয়ই হ্যাক হয়েছে। অবশ্যই এই 4টা কারণ আমি বললাম। এরপর হচ্ছে আসেন 5 নম্বর কারণ। 5 নম্বর যেটা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং মানে ভয়ঙ্কর একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া। আপনি দেখবেন যে হয়তো বা আপনি 15 থেকে 20 মিনিট আপনি ফোন ব্যবহার করতেছেন, দেখতেছেন আপনার ফোন মানে প্রচুর পরিমাণ হিট হচ্ছে। মানে আগে আপনি যখন কিনছেন বা 1 বছর বা 6 মাস বা 2 মাস পর আগে আপনার ফোনটা এমন ছিল, এই ফোনটা হুট করে আপনার চেঞ্জ হয়ে ফোনটা অতিরিক্ত গরম হচ্ছে। অতিরিক্ত গরম হওয়ার কারণে দেখবেন যে আপনার ব্যাক পার্টের নিচে পর্যন্ত গরম হয়ে যাচ্ছে, ব্যাটারি গরম হচ্ছে। এই যে 5টি কারণ বললাম, এই 5টি কারণ যদি আপনার ফোনে এই লক্ষণগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ফোন হ্যাকের আওতায় পড়ে গেছে। কারণ যে এখন বর্তমান ডিজিটাল প্রযুক্তির কারণে আমরা সবাই কিন্তু সচেতনতা অবলম্বন করতে হবে, কারণ কখন কিভাবে আপনার ডাটা চুরি হয়ে যাবে সেটা হয়তো আপনি নিজেও জানেন না। এই যে ফোন হ্যাক হওয়া, আপনার একটা পার্সোনাল ডাটা যদি আপনি অন্য কেউ ট্রান্সফার করে নেয় যায়, এটা যে আসলে মানে কত বড় ভোগান্তি, এটা মূলত এই যারা ভুক্তভোগী হয়েছেন তারা এটা বুঝবেন। সুতরাং এই যে ফোনটা হ্যাক হওয়ার কারণে মানে হ্যাক হওয়ার আগে আপনাকে প্রয়োজনীয় তথ্যগুলো কিন্তু অবশ্যই আপনাকে সংরক্ষণ করতে হবে, যাতে হ্যাক না করতে পারে। হ্যাক না হওয়ার জন্য আপনাকে যে পন্থাগুলো অবলম্বন করতে হবে আমি পরবর্তীতে আরেকটা ভিডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে জানাবো। আজকের ভিডিওটা মোটামুটি পর্যন্ত ছিল, কথা হচ্ছে পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।